Allah আমি মা ফিরে গিয়েছিলাম খাগড়া ছড়ি কিছুরি একটু দেখে যাবেন সবাই মিলে আমরা উঠাবো, আমাকেও ছোপাহার উঠানো হলো, আমি খুঁজতে আছি চেয়ারম্যান কলবুজুর কি বুঝেন, আমি তো কোনো কুটি টুটি আসিনি, আমার উঁচু পাহাড়ে আকাশের ভেগুলো গাছের সাথে লেগে থাকে, এত উঁচু পাহাড় আমি হ্যাঁ বুঝে গেলাম কোনো খুঁটি মুটি আসবে আকাশ সাথে টানিয়ে ধরে রাখলে এখন আমরাও চাইছি না। মহাশূন্য নিয়ে গবেষণা করে একদল বিজ্ঞানী আমেরিকায় তাদের একটা সংস্থা আছে, ওই সংস্থার নাম হইল নাসা। আমি তাদের পেজে ঢুকলাম, আমি জিজ্ঞেস করলাম বিজ্ঞানীরা এত বড় আকাশ আল্লাহ বানালেন কত কুটির ব্যবহার করেছেন নাকি, ওরা আমাকে বলে দিল আমরা খুঁজে খুঁজে দেখেছি মহাদেশ বলো মহাসাগর বলো আর আফ্রিকার জঙ্গল বলো আমি চিন্তা করে দেখলাম আল্লাহ মানুষ কেন বানাইলো, কি দরকার মানুষের, বিশাল আকাশ টানালো কোন মানুষের সাহায্য নিল না, কোন খুঁটিও লাগানো লাগলো না, গোটা পৃথিবী আল্লাহ সমতল করে বানালেন। আমি চিন্তা করলাম কোন মানুষকে দিয়ে সমান করালেন না, আমি বলবো প্যারেগের মাথা বই, আমি বলবো প্যারেগের মাথা বই ওই বান্দর রঙ্গামতি খাগড়া ছড়ি ওই ময়নামতি, তুমি ঘুরে ঘুরে দেখো ওই উঁচু পাহাড় দেখা যায় আল্লাহর কোরআন কয় এইগুলো পাহাড় না এইগুলাই হইল প্যারেগের মাথা, কোনদিন আবিদপুর থেকে বড় মাইট পিল্লা অনায় নাই এত বড় পাহাড় বানালো আল্লাহ, আকাশ বানালো খুঁটি ছাড়া জমিন বানালো সমতল করে পাহাড় বানালো প্যারেগের মাথা করে, শুধু কি তাই হলো কলো থেকে ভরে যাওয়া নদী নদীর ভিতরে পানি পানির ভিতরে মাছ নদীর কেনারে গাছ গাছের ভিতরে ফুল ফুলের পরে ফল নারিকেল গাছের মাথায় বা ডাবের ভিতরে শরবত আখের ভিতরে রস সব আল্লাহ বানাইল, কোথাও আবার আল্লাহ মানুষ লাগাইল না ঠিক কেনা, কেন আল্লাহ মানুষ বানাইল আমি আল্লাহর কাছে জানতে চাইলাম। পাখিগুলো মন্দিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুর গুলো নিরাপদ আশ্রয়ে, প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমায়, সন্তান তার মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ জানা নাই কেউ জানা নাই, কুয়াশার চাদর পৃথিবী দেখে দিয়েছে, শিশির বিন্দু আম গাছের ডালা বেবে পাতা বেবে টিনের ছেলে করে করে, ও বন্ধু আমি আমার বাসায় ঢুকলাম, অজু করে তাহাজ্জুতে দাঁড়ালাম, সেন্তায় গিয়ে মাওলার কাছে জানতে চাইলাম মাওলা ও রক্ষা প্রাণী কেন তুমি মানুষ বানিয়ে চুক্তি দরকার মানুষের, আমার মাওলা যেন আমার দেখে দেখে কয় ও বান্দা জানতে চাও কেন মানুষ বানিয়েছি, ঘরের ভেতরে কি পরাণ নাই, পরাণ তুলো পরাণ করো
কোরআন বুঝো, আল কোরআনের ভেতরে 13,000 বছর আগে আমি আল্লাহ বলে দিয়েছি, আমি আল্লাহ কেন মানুষ বানিয়েছি। আমাদের ঘরে কোরআন আছে নাকি নাই? অনেকের ঘরে আছে, অনেকের ঘরে ছিল, মাদ্রাসায় দিয়া দিছে। আমার এখানে একটা হ্যাপখানা আছে, একবার আগে 3-4টা কোরআন শরীফ ব্যবহার হইয়াছে। আমি বলি কি ব্যাগের ভিতরে কি আনছেন?